দূর হইব ইন্ধনৰ অভাৱ। পেট্রোল কি ডিজেল নহে, এনেকি গোবরে চালিব ট্রাক্টর। এভাবে ট্রাক্টর নির্মাণ করেছে ব্রিটেনের এক কোম্পানি। এবে চিন্তার কারণ পালটিছে ইন্ধন অভাব। এখন দূর করা এবে বিভিন্ন উপায় অবলম্বন করা যাচ্ছে। ইলেকট্রিক কার হেউ কি বাইক, বিভিন্ন কোম্পানি এভাবে গাড়ি কু লঞ্চ করছেন। তবে ইন্ধন অভাব কু দূর করা এবে গাই গোবর কু ব্যবহার করেছে ব্রিটেন কোম্পানি। কথাটা আশ্চর্য লাগুলে মধ্যে সত, ইন্ধন অভাব দূর পাই দেশ তথা বিদেশে এর বিকল্প প্রক্রিয়া বাহার করিবার অনুসন্ধান করা যাচ্ছে। তবে ইন্ধন অভাব কু দূর করা আমার আখপাখে থাকা উপলব্ধ বস্তু কু ব্যবহার উপযোগী করা যাইপার। এই বিকল্প কু আখি আগে রাখি ব্রিটেন বেনামান কোম্পানি নির্মাণ করেছে এক ট্রাক্টর। এই ট্রাক্টর পেট্রোল ডিজেল কিংবা বিদ্যুৎ দ্বারা নহে, গাই গোবর দ্বারা পরিচালিত হব। গোবর চালিত 270 বিএসপি নিউ হ্যান্ডাল টি 17 ট্রাক্টর ডিকাবোনাইজ এগ্রিকালচার ক্ষেত্রে সহায়ক সাব্যস্ত হব বলে কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ক্রিস ম্যান কহিছেন। গাই গোবর উৎপন্ন ফগেটিভ মিথেন দ্বারা ট্রাক্টর কার্যক্ষম হব। এর ব্যবহার দ্বারা বায়ুমণ্ডলের থিবা মিথেন পরিমাণ হ্রাস পাইব বলে ট্রাক্টর নির্মাণকারী কোম্পানি পক্ষ সূচনা মিলছে। এই ট্রাক্টর বিশ্বর প্রথম গোবর ট্রাক্টর অটে। কুযাচ্ছে যে কৃষক মানে ডিজেল পরিচালিত ট্রাক্টর ব্যবহার দ্বারা অধিক খরচান্ত হয়েছিল, হলে বর্তমান তা কম টঙ্কা খরচ হব। অন্যপটে এই ট্রাক্টর বার্ষিক 2500 সর্বনিম্ন 500 টন অঙ্গারকাম্ল কমাইবার সহায়ক হব। এই ট্রাক্টর চালিবা দ্বারা আসন্তা 20 বর্ষে বায়ুমণ্ডলের মিথেনর পরিমাণ 84 গুণ হ্রাস পাইব বলে জাতিসংঘ পরিবেশ প্রোগ্রাম পক্ষ প্রকাশিত রিপোর্টে কোয়া যাইছে। রিপোর্ট রাইজিং ওড়িশা।